হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। বর্তমানে আমরা যাচ্ছি লেপচাকা ট্যুরে। কোনো দিন যাইনি আগে, এই প্রথমবার লেপচাকা। সবার কাছে শুনছি যে লেপচাকা কীরকম খুব ভালো ভিউ পাওয়া যায়, খুব সুন্দর একটা জায়গা। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখা যাক কীরকম হয়, যেরকমভাবে সাথে শেয়ার করব। ভালো হলে লাইক সাবস্ক্রাইব প্লিজ সাপোর্ট। বর্তমানে চলে আসলাম আমরা SSB ক্যাম্প। এখান থেকে এই মারুতি যেগুলো আছে এগুলো শেয়ারিংয়ে নিতে হবে। আমাদের মারুতি ঠিক হয়ে গেলো 500 টাকায়, সাতজন আমরা শেয়ারিংয়ে নিয়ে নিলাম। একদম 0 পয়েন্ট অবধি যাবে এই মারুতি। তারপরে চলে আসলাম আমরা সান্তালা বাড়ি। এখান থেকে কিন্তু 150 টাকা করে পার হেড টিকিট, এটা কাটতেই হবে, কিছু করার নেই। চলে আসলাম 0 পয়েন্ট অবধি। এখান থেকে ট্র্যাকিং শুরু, খুব একদম বাম্পার ট্র্যাকিং, খুব ভালো। আসলে পরে বুঝতে পারবে এক্সপিরিয়েন্সটা কী সুন্দর এখানকার। তো লাস্ট 2 ঘন্টা ট্র্যাকিং করার পরে শেষমেশ আমরা পৌঁছলাম আমাদের হোমস্টেতে, পামসা হোমস্টে। দেখে নাও, তো আমরা হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা-1.5টা বেজে গেছিলো। তারপরে আমাদেরকে দিয়ে দিল লাঞ্চ। লাঞ্চে কী কী আছে দেখে নেবে। একদম খুব সুন্দর, একদম বাঙালি ঘরোয়া রান্নার মতো রান্না ছিল, খুব ভালো। তো থালিতে কী কী আছে দেখো। থালিতে আছে ডিমের ঝোল, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল। খুব সুন্দর একটা, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এত ভালো রান্না হবে জানতাম না, এত কিছু দিবে। তো আমরা কিন্তু সব কিছু প্যাকেজিং করে নিয়েছিলাম আসার পরেই। 1000 টাকা পার হেড প্যাকেজিং, রুম খাওয়া একদম সব কিছু নিয়ে। সব কিছু ঠিক চলছিল, মাঝখানে শিলাবৃষ্টি, হাওয়া, ঝড় প্রচণ্ড, দেখো অন্ধকার, কুটকুটা হয়ে গেছে, পাথর পড়ছে, বরফ পড়ছে, এত গেছে দিন রাত্রে। খুব খারাপ রাত্রি ছিল, খুব খারাপ রাত, রাতটা খুব কষ্টে কাটছে। সারা রাত ঘুমাইতে পাইনি, সারা রাত ঘুমাইতে পাইনি, চারিপাশে লেপাট সেপাট ভর্তি, সারা রাত হাতি চিল্লাইছে। আমার পাশে যে এক হ্যালো গাইস, এই হচ্ছে আমাদের রুম। রুমটা দেখাচ্ছি, রুম থেকে যে বের হয়ে ভিউটা, ভিউটাও দেখাচ্ছি, তোমরা দেখো। এই আমাদের রুম, রুম থেকে বের হয়ে দেখো ভিউ, জাস্ট ফিল ভিউটা। সামনে ভুটান দেখা যাচ্ছে, অমাইক ভিউ, অমাইক ভিউ। আমরা আছি লেপচাকা, এখন বর্তমানে পামসা আশ্রম হোমস্টেতে। আমরা আসছি কালকে দিনের বেলায়, কালকে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ পরিস্থিতি ছিল এরকম। ব্যাপারটা হচ্ছে এত ট্রেকিং, এতক্ষণ হাঁটে হাঁটে আসতে হয়, যার জন্য আমরা কোনো ভিডিও বানাতে পারিনি। আর ভিডিও কিছু কিছু আছে, শর্ট শর্ট ভিডিও যেগুলো মানে দিব, তাছাড়া কোনো ভিডিও নেই, অশর্ট মোটামুটি কোনো ভিডিও নেই। যখন সান্তালা বাড়ি আসছি, সান্তালা বাড়িতে আসার পরেই আমরা ভিডিও শুরু করছি অল্প অল্প করে। কিন্তু লেপচাকা আসার পরে কোনো ভিডিও করিনি এখন অবধি, কালকে ছিলাম। আজকে ভোর থেকে চিন্তা করলাম একটু ভোর থেকে ভিডিও শুরু করি,
কারণ ভিডিও না দিলে তো আবার তোমরা খারাপ পাই যাবে না। পিছনের ভিউটা তো দেখো, জাস্ট আমার ভিউ পিছনে। আমরা আছি খুব ভালো হোমস্টে, জায়গাটাও খুব সুন্দর, আশেপাশে শান্ত পরিবেশ। কীরকম পরিমাণ খরচা হইতে পারে টোটালটা হাতিয়ে দিব বন্ধুরা, কটা খরচা করলাম, কটা কি করলাম, সব কিছু পাওয়া যাবে, সব কিছু দিব। বর্তমানে সব ফটো তোলা ব্যস্ত, এখনই পড়তে লাগলো। কি পড়তে লাগলো? আমি তো চারটার দিকে উঠে বসে আছি বাইরে। হ্যালো গাইস, বর্তমানে সব পাগলা ছোদা, সব পাগলাই মারতেছে। বর্তমানে খুব এনজয় করতেছি আমরা, সারা রাত্রি খুব এনজয় করছি। রাত্রি তিনটার থেকে জ্বালাইছে, আর দুই রুমে দুই ডাইনোসর ছিল, ছোট ডাইনোসর, বড় ডাইনোসর, এক ডাইনোসর আমি, আরেক ডাইনোসর এই দাদা, পুরো নাক ডাকছি সারা রাত্রি পুরো। বন্ধুগণ প্রচুর এনজয় করলাম, এত সুন্দর এনজয় করছি, খুব ভালো লাগছে আমার। লেপচাখা আবার আসবো, খুব ভালো ভিউ তো দেখছো, দেখবাই তোমরা এত সুন্দর ভিউ। কালকে আমরাও আগেছিলাম,